চলো তাড়াতাড়ি ছুটি যাতে, এখনো মিষ্টি নেবো, অনেক কিছু নেবো। আমি আমি কিছু নিতে পারবো না। তোমার আবার সেই আগের ঘরে এসে তোমার কেমন লাগছে একটু বলো। বাংলাদেশ থেকে এসছে, অনেকদিন পরে এসে পিসি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ব্যাপারটা হচ্ছে, আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, ওর জন্য সকালে সব কাজকর্ম করে এখন আমি পুজো দিতে বসেছি। আর আমার বাপের বাড়ি থেকে আমার মা ফোন করেছিল, আর আমি ওরকম বললাম যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই। তো হচ্ছে মা বললো তখন যে তাহলে দুজনের জন্য আর রান্না করবি কি, আয় আমাদের বাড়িতে, ভালো মন্দ রান্না করেছি, তোরা দুজনে এসে খেয়ে যা। ভালো মন্দ? আমার শাশুড়ি মা ভালো মন্দ রান্না করেছে? হ্যাঁ, ভালো মন্দ রান্না করেছে। তো আজকের লাঞ্চটা আমরা ওখানেই করব। তো চলো এখন আমি পুজো বলেছিলাম যে তারপরে আমরা বেরোবো, কিন্তু তোমাদের দাদার মানে কাজ আর কাজ, আমার টাইম দেয় না। আরে কিছু মেন ব্যাপারটা হচ্ছে, কিছু প্রমোশনের কাজ করছিলাম যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। মেয়েদের বিকাল হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, দুপুরের খাওয়া খাবো না রাতের খাওয়া খাবো? কটা বাজে এখন? বাজে 5টা। হ্যাঁ প্রায় 5টাই বাজে। হ্যাঁ 5টাই তো বাজে। তাহলে চলো গেটটা দাও, গেটটা দাও। আরে এত কাছে তাই যায় না, যদি মানে কি বলবো, শাশুড়ি 13 নদী পার হলো তাহলে তো মানে বছরে 12 বছরে একবার। চলো তাড়াতাড়ি ছুটি যাতে, এখনো মিষ্টি নেবো, অনেক কিছু নেবো। আমি আমি কিছু নিতে পারবো না। নাও বেশি বেশি করে জিনিস নেবা কিন্তু। হ্যাঁ এখন এখন দই নেবে। শ্বশুরবাড়ি আর আসা হবে না, তাই জন্য শালাবাবুর গিফটটাও একবার দিয়েই যাবো। এই গেঞ্জি গুলো দেখছি যেহেতু গরমে, তো এটাই পরা বেস্ট। হ্যাঁ রাজদীপ, এইগুলো আর ও যা দৌড়িয়ে বেড়ায় গরম। A few moments later. বলছে আর আসতে হবে না, কারণ আমি বললাম যে দুপুরে খেতে এসছি আমরা, কিন্তু না না দইটা দিয়ে দাও। তখন একটু কাজ করছিল। ছাগল পাগল নিয়ে কি করে বেড়াচ্ছ তুমি? তোমার জন্য একটা পয়লা বৈশাখের গিফট আছে। নতুন তোমার আবার সেই আগের ঘরে এসে তোমার কেমন লাগছে একটু বলো। অদ্ভুত, যতই হোক পর পর লাগছে। হ্যাঁ কই ভাত, কই আমার ভাত দাও। এত আপনার ভাত আমাদেরকে ফেরাও। আমরা এই ঘরটা যেহেতু ফাঁকা করে দিয়েছি, এই ঘরে আর কেউ শোবে না, ওর জন্য এখান থেকে এই ওয়ার্ড্রপটাও সরে যাবে। জামাই ষষ্ঠী আসার আগে মাকে বলেছে একটা টেবিল চেয়ার কিনে নিতে, এখানে সবাই খাওয়া হবে। ভালো হবে না এই জায়গাটা? বেটার একটা টেবিল আর চেয়ার থাকবে জামাই ষষ্ঠীতে, এবার চেয়ার টেবিলেই তাহলে খাচ্ছো। চেয়ার টেবিলে চলো। তুমি খাবে না? আমার একদম খিদে নেই। অনেকদিন পরে পিসি এসে, আগে সে আমরা যখন ছোট ছিলাম 5-6 বছর ছিল, তখন ওই বাংলাদেশের চুড়িদার আর ওই ঢলা 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 প্যান্ট এনেছিল।
ওই লাস্ট আর এই যে পিসি একবারে আবার বিয়ের পরেই আসলো আর এই শাড়িটা আমার চলে এসেছে, বাহ ভালো লাগছে না? এই ঘরে লাইটটা কম নালে আর দেখতে সুন্দর লাগছে, পরলে ভালো লাগবে। বাংলাদেশ থেকে এসছে অনেকদিন পরে এসে পিসি। বড় হয়ে গেছো না? আমি তো ঠিক আছে। এই বলছি রাজদীপের গেঞ্জিটা দেখাও যেটা নিয়ে আসলাম আমরা পয়লা বৈশাখের জন্য। গরমে তো ওই জন্য ওই এই এই প্যান্ট আর এই হাতা কাটা গেঞ্জি। হ্যাঁ হয়ে যাবে, হবে না? বাড়ি না, তার আগে ছুটি আয়, থাকতে হবে, কেনাকাটা করতে হবে একটু। টাটা মামনি, টাটা। কোথায় যাচ্ছ? আমার জামা কাপড় কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাবো, কারণ যা ভিড় দোকানে গরমের ভেতরে। দাদাটা ভালো দেখে চকোবার দাও তো। না আমি চা আইসক্রিম খাই না। আমার শপিং যে রাগের কথা বলছি না, চলো এটা খেতে খেতে চলো তাহলে যাই। কালকের ব্লগটা করতে শেষ মানে শেষ করতে পারিনি, যেহেতু মা বাড়িতে নেই, ওর জন্য তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমি আবার ভাত বসিয়েছিলাম, তো অনেক লেট হয়ে গেছিল, তার জন্য আর জিতুর ভিড় মানে যেগুলো ড্রেস কিনেছে সেগুলো আর তুমি তাড়াতাড়ি দেখাও তো, নিজেরটা সবসময় দেখায় আমারটা দেখায় না। হ্যাঁ ওর জন্যই কিন্তু মেয়ে দেখাডো, আমার পরে বলছে ঠিক ঠিক ঠিক। প্রথমে একটা প্যান্ট, ওয়াও প্যান্টটা দারুণ লেগেছে, এটা হচ্ছে মানে যখন যাবে মানে যাওয়া আসা করার জন্য, কারণ জিন্স পরে তো অত ট্রেনে অত প্রায় একটা দিনের ব্যাপার না, তখন এটা পরবে যাতায়াতে একটা দিন লাগে। ব্ল্যাক কালার আমার ফেভারিট, ওরও ফেভারিট, সবাই জানো, আর যার জন্য ব্ল্যাক কালারের গেঞ্জিও, এই যে একটা টি-শার্ট নিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে, সুন্দর লাগছে। ও কতগুলো গেঞ্জি বাবা, আমার তো মনেই ছিল না। আর একটা রেড, আমি পুরো গেঞ্জি সেল দিয়েছি। আর না গরমে, গরমে যে পড়বো না, পরবর্তীতেও তো পড়তে হবে। আর একটা, এটা কি কালার? এটা অ্যাশ কালার টাইপের, অ্যাশ কালার, স্কাই কাই কালার। ঠিক আছে যাই হোক, এইগুলো হচ্ছে জিতু শপিং, আরো তো আছে, এবার দিন বেরোবো, তো ব্লগটা এত দিই, ভালো লাগলে লাইক। ও ভালো কথা, আমার এইটা দেখালে না, এটা এটা দেখাতে হবে। ঠিক আছে ঠিক আছে, যাই হোক চলো ব্লগটা শেষ করে দাও। তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই।